আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুযিল্লা লাহু ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا اما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما بسم الله الرحمن الرحيم اليوم أكملت لكم دينكم واتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا وقال النبي صلى الله عليه وسلم في الحديث المبارك وعن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أفضل الصيام بعد شهر رمضان شهر الله المحرم رواه مسلم أمر سمخين بسيطك বয়োজ্যেষ্ঠ বয়কনিষ্ঠ সমবয়স্ক মুসল্লিবৃন্দ, সর্বপ্রথম প্রশংসা আছে আল্লাহ রব্বুল আলামিনের জন্যে, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে আবার পুনরায় নতুন একটি বৎসর নিয়ে এসে আবার পুনরায় প্রত্যেক মাসের এক একটি আমল করার এবং জানার উপর আমল করার তৌফিক এনায়েত করেছেন, এই জন্য বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিহি ওসাল্লাম, তিনার প্রতি দরুদ ও সালাম বর্ষিত হোক, যে নবীর মাধ্যমে, যে নবী মোহাম্মদ সাল্লাহ আলিহ সাল্লামের মাধ্যমে আমরা অতি সহজে দিন ইসলামের সমস্ত আমলকে সহজ উপায়ে জেনে এবং তার উপর আমল করার বাস্তবায়িত করার তৌফিক পেয়েছি। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। সম্মানিত উপস্থিতি, আমরা জানি এটি আরবি মাস, মহরম মাস। এই মহরম মাসের
ইয়াউম আশুরা আশুরার দিনের আমাদের কিছু করণীয় এবং বর্জনীয় সম্পর্কে আজকে আলোচনা করবো ইনশাআল্লাহ আমার তৌফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমাদের ধর্মের নাম হচ্ছে ইসলাম। আপনি আমি যে ধর্ম মেনে চলি এটা হচ্ছে ইসলাম ধর্ম। আর দিন ইসলামের প্রত্যেকটি আরবি মাসের সঙ্গে ইবাদতের সঙ্গে সম্পর্ক রয়েছে। আমরা অধিকাংশ মুসলিম এ কথাও জানি না যে মহরম মাস যেটা পড়েছে এটা একটা আরবি নতুন মাস আমাদের জন্য এসেছে, প্রথম মাস। আপনার আমার জন্য নতুন একটা বৎসর এলো। আমরা যখন ইংরেজি চলে আসে তখন আমরা ওটাকে হই হুল্লোড করে অনেক কিছু আমরা বুঝতে পারি, জানতে পারি যে ইংরেজির একটা নিউ বৎসর এলো, আমরা বুঝতে পারি। কিন্তু আরবি আমরা এতটাই গাফেল যে আরবি মাস যে এসেছে নতুন একটি মাস, নতুন একটি বৎসর এলো এ সম্পর্কে আমরা অধিকাংশই মানুষ জানি না। আসলে আরবি যেটা সাল চলছে সেটা কিন্তু 1442 হিজরি চলছে, মহরম মাস প্রথম মাস এটি পড়েছে। এই মাস এমন একটি গুরুত্বপূর্ণ মাস যে আল্লাহ সুবহান ও তাআলা এটাকে একটা সম্মানিত মাস হিসেবে আখ্যায়িত করেছেন। তো এই মাসে কিছু আমাদের করণীয় আছে, এ সম্পর্কে ইনশাআল্লাহ জানব। সম্মানিত উপস্থিতি, আমাদের যেটি দিন যেটি ধর্ম সেটা হচ্ছে ইসলাম। এই দিন ইসলামকে কলঙ্কিত করার জন্যে, দিন ইসলামকে শেষ করার জন্যে দুই শ্রেণীর মানুষ কাজ করে, যুগ যুগ ধরে চলে আসছে। তো দিন ইসলামের যে কতটা ক্ষতি করতে তারা চেয়েছিল, 100 তে 100টা সাকসেস না হতে পারলেও কিছুটা তারা হয়েছে, আমরা ব্যর্থ হয়েছি, সেটা আমাদের নিজের ত্রুটির কারণে। সম্মানিত উপস্থিতি, আমাদের এই দিন ইসলামকে ধ্বংস করার জন্যে দুই শ্রেণীর মানুষ কাজ করে। এক, আপনার আমার জাত ভাই যারা দিন ইসলাম মেনে চলে, আমাদের মধ্যে হতে এক শ্রেণীর দল আছে যারা দিন ইসলামকে ক্ষতি করে। মুনাফিক বলেন, বেঈমান বলেন, যা বলবেন বলেন ওদের টাইটেল। আর অপর দল যেটি সেটি হচ্ছে ইহুদি খ্রিস্টানরা যারা বিজাতি। এই দুই শ্রেণীর মানুষ দিন ইসলামকে ধ্বংস করার তারা আপ্রাণ চেষ্টা চালিয়েছে, চালাতে চালাতে কিছুটা তারা সাকসেস হয়েছে। আপনার আমার জন্য দিন ইসলামকে এত স্বচ্ছভাবে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিনই এই পৃথিবীর বুকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিন ইসলামকে স্বচ্ছ আয়নার মতো চকচকা করে দিলেন। তো ইহুদি খ্রিস্টানরা যখন কোনো কিছুতে পারলো না, এদের আমলিয়াতের মধ্যে হস্তক্ষেপ করলো যে এদের দিন ইসলামের মধ্যে কিছু মাইনাস আর প্লাস যদি করে দেওয়া হয় তো অটোমেটিক তারা শেষ হয়ে যাবে, আর সেটাই বাস্তবায়িত হয়েছে। আপনি লক্ষ্য করুন, এটি একটি মহরম মাস। আপনি আমি জানি যে আশুরা মানে কারবালার ময়দান, মহরম মাস মানে কারবালার ময়দান। আর কারবালার অর্থই আমরা বুঝি কি, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি হুসাইন এবং তার সপরিবারকে হত্যা করা হয়েছিল। আমরা দুঃখের একটা শোকাহত মহরম মাসের ইয়াউম আশুরা 10ই মহরমকে আমরা উদযাপন করি, আমাদের মধ্যে এক শ্রেণীর মুসলিম, আমরা এটাই বুঝি। এবং আমরা খুব ব্যথায় ব্যথিত, জি হব, কেন হব, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার যে জানকে যে শহীদ হলো, যে জানকে যে কবর শেষ করা হলো, তিনাকে যে শেষ করে দেওয়া হলো দিন ইসলামের জন্য, দিন ইসলামের জন্য তিনারা নিজের জানকে কুরবান করেছিলেন, আমরা সেই ব্যথায় ব্যথিত হব। কিন্তু আসলে ইয়াউমে আশুরা মহরমের 10ই তারিখ আসলে কি, এর রহস্যটা কি? 10ই মহরম, আমরা 10ই মহরমকে পালন করব কেন, এই রিজন আমাদেরকে ক্লিয়ার করতে হবে, এটা আমাদেরকে জানতে হবে যে ইয়াউমে আশুরা প্রকৃতপক্ষে কি। আমরা তো কারবালা বলে জানছি, আর এটাকে এক শ্রেণীর মুসলিম যা জমকভাবে উদযাপন করে, মানে শোকাহত দিন তারা বলে কিন্তু যাক জমকভাবে তারা উদযাপিত করে, আমরা দেখতে পাই। আপনি আমি না করলেও তাদের সেখানে অংশগ্রহণ করি, আমরা যে কতটা অপরাধী আমরা নিজেরাই জানি না, তারা তো করে আর আমরা সেখানে গিয়ে অংশগ্রহণ করি, আমরা কিন্তু করি না বলি, এটা আমরা দাবিদার। সম্মানিত উপস্থিতি, আপনাকে আমাকে জানতে হবে আপনার আমার জন্য আল্লাহ সুবহান ও তাআলা আরবি মাস কয়টি দিলেন, কেন দিলেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহান ও তাআলা কোরআনুল কারিমে সূরা আত-তাওবা সূরা 9 আয়াত নম্বর 36 এর মধ্যে জানিয়েছেন
যে ইন্না ইদ্দাতা শুহুরি ইনদাল্লাহি না আশারা শাহরান ফি কিতাবিল্লাহ, নিশ্চয় আল্লাহ সুবহান ও তাআলা বিধান দিনসমের মধ্যে আল্লাহ সুবহান ও তাআলা যেটি বিধান জারি করেছেন, মিনহা আরবাআতুন হুরুমুন, যেটি আমাদের জন্য দিয়েছেন যে ইয়াউমা খলাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আমাদের জন্য যে বিধান দিয়েছেন আল্লাহ সুবহান ও তাআলা আসমান এবং এই জমিন, আসমান সমূহ এবং জমিনের মধ্যে এই সৃষ্টির সংলগ্ন থেকে আল্লাহ সুবহান ও তাআলা আমাদের জন্য বিধান দিয়েছেন, সেই বিধানের মধ্যে হতে মিনহা আরবাআতুন হুরুমুন, তার মধ্যে চারটি মাসকে আল্লাহ সুবহান ও তাআলা হারাম করেছেন, সম্মানিত করেছেন আল্লাহ সুবহান ও তাআলা আমাদের জন্য। এবং এই দিনের কথা আল্লাহ সুবহান ও তাআলা জানিয়েছেন যে ফালা তাজলিমু ফিহিন্না আনফুসিকুম, তোমরা এর মধ্যে নিজেদের প্রতি জুলুম অত্যাচার করিও না। মানে এই যে চারটি মাস তোমাদেরকে দিলাম, এই চারটি মাস সম্মানিত মাস, চারটি মাসকে হারাম করলাম, মানে অন্যায় অশ্লীল কুকর্ম তোমাদের জন্য যে হারাম বেশি 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 করে এই চারটি মাসে তোমাদের জন্য ওগুলোকে আরো বেশি হারাম করা হলো, যাতে ওই সমস্ত গুনাহ থেকে নিজেকে হেফাজত করে তোমরা ভালো ভালো সুন্দর সুন্দর আমল করতে পারো। এটা আল্লাহ সুবহান ও তাআলা দিলেন। কিন্তু দুঃখের বিষয়, আমরা এই মাসগুলোকে পাই, আমরা অলসতার সঙ্গে দিনগুলোকে কাটিয়ে দিই। আমরা পাই আপনার আমার জীবনে একাধিকবার, আপনার আমার জীবনে যদি হিসাব করি, আপনার আমার বয়সকে ক্যালকুলেশন যদি করি, কত যে আমাদের জীবন থেকে এই চারটি মাস সম্মানিত মাস যে চলে গেল, সেই চারটি মাস কি আমরা জিলকাদা জিলহিজ্জা মহরম ইমর রজব এই চারটি মাস কত যে অতিবাহিত করেছি তার ঠিক নেই, কিন্তু আলহামদুলিল্লাহ তার মধ্যে হতে অধিকাংশ মানুষ সচেতন যারা এই চারটি মাসের এই দিনগুলোকে মূল্যায়ন করে, তারা আমল করে করে। ও আর অধিকাংশ মানুষ আমরা কিন্তু অলসতার সঙ্গে কাটাই, জানলে পরেও আমরা আমল করি না, আর যারা জানে কিছুটা কিছু সংখ্যক মানুষ তারা আমল করে। আপনাকে আমাকে জানতে হবে যে ইয়াউমে আশুরা প্রকৃতপক্ষে কি। আসলে দশই মহরম হচ্ছে একটা আনন্দের বিষয়, দশই মহরম একটা আনন্দের বিষয়, সেই আনন্দে বানী ইসরায়েলের কম, অর্থাৎ মুসা আলী সাল্লাতসাল্লামের কম, তারা সেই দিন দশই মহরমে তারা সিয়াম পালন করতো, মুসা আলী সাল্লাতসাল্লামও করতেন। কেন করতেন, এটা আনন্দের বিষয় কেন হলো, এটা আপনাকে আমাকে জানতে হবে। আপনি আমি জানি যে দিন ইসলামকে শেষ করার জন্যে এবং এই দিন ইসলামকে আল্লাহ সুবহান ও তাআলা প্রতিষ্ঠিত করার জন্যে, আল্লাহ সুবহান ও তাআলা এই পৃথিবীর বুকে দিন ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্যে আল্লাহ সুবহান ও তাআলা তিনি কি করেছিলেন, প্রতিটি যুগে প্রতিটি কওমের ভিতরে একটি করে নবী রাসূল পাঠিয়েছিলেন, তার মধ্যে হতে বেশি বেশি করে নবী প্রেরণ করেছিলেন আল্লাহ সুবহান ও তাআলা বানী ইসরায়েলের কওমের ভিতরে, বানী ইসরায়েলের কওমের ভিতরে। আর সেই বানী ইসরায়েলের কওমের মধ্যে ছিলেন মুসা আলাইহিস সালাম, আর আমরা জানি সেই মুসা আলাইহিস সালামের যুগে সবচাইতে ডেঞ্জার যে ব্যক্তি ছিল সে ছিল ফেরাউন। আমরা জানি যে তিনি ইসলামকে ক্ষতি করার জন্যে এবং মুসা আলী সালাতামকে শেষ করার জন্যে এবং তার উত্তর শরীকে শেষ করার জন্যে সে অনেক ধরনের কলা কৌশল করেছিল, আমরা এই কথা জানি, কোরআনে আজও পর্যন্ত সেই ঘটনা বিদ্যমান আছে। তো মুসা আলী সালাতামের কম, বানী ইসরায়েল কম, মুসা আলী সালাতামের উত্তর শরী, তারা কেন সিয়াম পালন করতেন, এটা আল্লাহ রাসূল সাল্লাম জানলেন কি করে। যে হাদিসটি বর্ণনা রয়েছে সহিহুল মুসলিমের তিন খণ্ডের 150 নম্বর পৃষ্ঠার 1130 নম্বর হাদিস, হাদিসটি বর্ণনা করছেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কদিমাতাল মদিনা ফা ওয়াজাদা ইয়াহুদা সিয়ামান ইয়াউমে আশুরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় এলেন, মদিনায় দেখতে পেলেন যে ইহুদিরা ইয়াউমে আশুরা, আশুরার দিনে তারা সিয়াম পালন করে, দেখলেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাকাল আলাইহিম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে জিজ্ঞেস করলেন মা হাদাল্লাযী তাসুমুনাহু, এটা কি দিন যে তোমরা এই দিনে সিয়াম পালন করো। তো তারা কি বলেছিল, তারা বলেছিল যে ফাকালু হাদা ইয়াউমুন আযীমুন, এটি এমন একটি বড় দিন যে এই দিনে আল্লাহ সুবহান ও তাআলা মুসা আলাইহিস সালাম এবং তার উত্তর শরীকে, তার কওমকে, তার জাতিকে আল্লাহ সুবহান ও তাআলা ফিরাউনের হাত থেকে নাজাত দিয়েছিলেন, আর এই দিনে আল্লাহ সুবহান ও তাআলা ফিরাউন এবং তার সাথীবর্গদেরকে, তার কওমকে হালাক করেছিলেন, ধ্বংস করেছিলেন।
তাই মূসা আলাইহিস সালাম আল্লাহ সুবহান ও তাআলার শুকরান তার কৃতজ্ঞতা স্বীকার করার জন্য এই দিনে সিয়াম পালন করেছিলেন। তাই আমরা সেটাকে জারি রাখার জন্য অব্যাহত রাখার জন্য আমরা এই দিনে সিয়াম পালন করি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন যে তোমাদের থেকে আমি বেশি হকদার। এই বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দিনে নিজেও সিয়াম পালন করার কথা নিজেও বললেন আমি রাখবো এবং সাহাবা ইকরামদেরকেও বললেন। তো এই দিনটি অ্যাকচুয়ালি ছিল আমাদের জন্য আনন্দের বিষয় যে দিন ইসলামকে টিকিয়ে রাখার জন্য প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ সুবহান ও তাআলা মূসা আলাইহিসসালামের সহায় হয়ে ফিরাউনকে হালাক করে ধ্বংস করে দিন ইসলামকে টিকিয়ে রেখেছেন। সেই কৃতজ্ঞতা স্বীকার জন্য তার জাতি তার কম তারা ইসলাম পালন করেছিল, আর সেটাকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে স্মরণ রাখার জন্য নিজেও পালন করলেন এবং সাহাবা কেরামদেরকে পালন করার কথা বললেন। এটি আল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কতটা গুরুত্ব দিয়েছিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কতটা গুরুত্ব দিয়েছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ইয়াউমে আশুরার দিন তিনি এই দিনটাকে তালাশ করে বেড়াতেন, খুঁজে বেড়াতেন যে ইয়াউমে আশুর আসবে কখন যে আমি দিনে সিয়াম পালন করবো। আল্লাহ রাসূল করতেন কেন, রমাদান মাসের সিয়াম ফরজ হওয়ার পূর্বেই এই সিয়ামটা বেশি গুরুত্বপূর্ণ ছিল, যার জন্য কতটা উত্তম ছিল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, যে হাদিসটি বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যা আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বাল ক্বাল রাসূল সাল্লাল্লাহু আফযালু সিয়াম বাদা শাহর রমাদান শাহরুল্লাহিল মুহাররম। এই হাদিসটি উল্লেখ রয়েছে সহিহুল মুসলিমের 3 খণ্ডের 169 নম্বর পৃষ্ঠার 1163 নম্বর হাদিস। এই হাদিসটি বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আফযালু সিয়াম বাদা শাহর রমাদান, যে সব সাহিত্যে উত্তম সিয়াম রমাদান মাসের পরে, সেটা যে শাহরুল মহরম আল্লাহর মাস মহরমের মাসের সিয়াম। রমাদানের পরে পরেই সর্বোত্তম সিয়াম সর্বোত্তম রোজা হচ্ছে এই আশুরা রোজা, মহরম মাসের এই দশই রোজা, দশই মহরম। এই রোজার কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এটা একটা গুরুত্ব রয়েছে, আপনাকে আমাকে মূল্যায়ন করতে হবে। আপনি আমি যদি এই দিনে সিয়াম পালন করি তাহলে আপনার আমার লাভ কী থাকবে, এটা আপনাকে আমাকে জানতে হবে। যে হাদিসটি বর্ণনা করছেন কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হলো সুয়েলা আন সিয়ামি ইয়াউমে আশুরা, সিয়াম অর্থাৎ ইয়াউমে আশুরা সিয়াম সম্পর্কে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হলো, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ফাকালা ইয়াউমে আশুরা আহতাসিবু আলাল্লাহি আইয়ু কাফরা সানাতাল্লাতি ক্বাবলাহু। যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইয়াউমে আশুরা রোজা সম্পর্কে তার ফজিলত সম্পর্কে জিজ্ঞাসা করা হলো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আমি আল্লাহ সুবহান ও তাআলার প্রতি আশা রাখি যে আমাদের বিগত 1 বছরের গুনাহকে আল্লাহ সুবহান ও তাআলা ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ, যদি আপনি আমি এই ইয়াউমে আশুরার দিনের সিয়াম রোজাকে যদি রাখি তাহলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বেনিফিট তার ফায়দার কথা বললেন যে আমাদের বিগত 1 বছরের গুনাহকে আল্লাহ সুবহান ও তাআলা ক্ষমা করে দিবেন। আমরা জানলাম যে ইয়াউমে আশুরা সিয়াম রয়েছে, কেন রয়েছে তার কৃতজ্ঞতা স্বীকারের জন্য, খুশির জন্যে। কেন গুরুত্ব দিব, কেন আমাদের কি ফায়দা রয়েছে, আমাদের বিগত 1 বছরের গুনাহকে মোচন করা হবে, ক্ষমা করে দেওয়া হবে। এবার এই ইয়াউমে আশুরা সিয়াম আমরা রাখবো কিভাবে, রোজা আমরা রাখবো কিভাবে, এটা আপনাকে আমাকে এবার জানতে হবে। ইয়াউমে আশুরার রোজা আপনাকে আমাকে এই জন্যই রাখতে হবে যে এইভাবে রাখতে হবে যেভাবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরাম পালন করেছিলেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নিজে স্বয়ং 10ই মুহররম সিয়াম পালন করেছেন এবং আমরাও পালন করেছি, এবং আমাদের মধ্যে তথা সাহাবায়ে কেরামদের মধ্যে হতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করে, আল্লাহ রাসূল, ইহুদিরা তাজিম সম্মান করে 10ই মুহররমকে আর আমরা ওই দিনে সিয়াম পালন করি, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে শোনো আল্লাহ সুবহান ও তাআলা যদি আমাকে হায়াতে রাখে ইনশাআল্লাহ আমি আগামী বছর 9 তারিখে অর্থাৎ 9 তারিখে মুহররমের 9 তারিখেও আমি সিয়াম রোজা পালন করব, 9 এবং 10। আফসোসের বিষয় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর আগামী বছরে সিয়াম পাননি, তিনি ইন্তেকাল করেছিলেন আর তিনি পাননি, কিন্তু সাহাবায়ে কেরামরা পালন করেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একাধিক হাদিস থেকে প্রমাণিত যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন যে সুম তাসি মাল আশির, যেটি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলছেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে 10ম মুহররমের সাথে সাথে 9ম মুহররম এই 9 মুহররম আমাদেরকে সিয়াম পালন করার কথা বলেছেন। সাহাবায়ে কেরামরা আমল করেছিলেন তারা 9 এবং 10 তারিখে,
অর্থাৎ আপনার আমার জন্য এই মুহররম মাসের আজকে 8 তারিখ অর্থাৎ আগামী কালকে হচ্ছে 9 পরশু হচ্ছে 10 শনি রবি আপনার আমার জন্য মুহররম মাসের সিয়াম ও রোজা রয়েছে আপনি আমি যদি সিয়াম এই আমল যদি করতে চাই তাহলে আপনাকে আমাকে আজকে দিন পেরিয়ে যাচ্ছে আমরা এই দিনকে পেরিয়ে আমরা ভোর রাত্রিতে সাহরি খেয়ে আগামী দিনে আমরা সিয়াম পালন করব শনিবারের দিন এবং রবিবারের দিন 9 এবং 10 আপনারা আমার জন্য ভারতবর্ষের ক্যালেন্ডার অনুযায়ী আজকে হচ্ছে 8 তারিখ আপনাকে আমাকে আগামী কালকে যদি আমরা আমল করতে চাই তাহলে আগামী কাল এবং পরশু আপনাকে আমাকে এই দিনে সিয়াম পালন করতে হবে সম্মানিত উপস্থিতি এবার আপনাদেরকে আমি জানাই যে এখন কথা হচ্ছে আনন্দ উৎসবের জন্য কৃতজ্ঞতা স্বীকার জন্য মূসা আলাইহিসসালামের কওম এবং মূসা আলাইহিসসালাম তিনারা সিয়াম পালন করেছিলেন এবং আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবে কেরামরা সিয়াম পালন করেছিলেন আর ওই সূত্রে আমরাও সিয়াম পালন করি এখন কথা হচ্ছে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করা হয়েছিল 61 হিজরিতে 10ই মুহররম রোজ শুক্রবারের দিন মানে 10ই মুহররমেই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাতাল করা হয়েছিল হত্যা করা হয়েছিল 10ই মুহররমে এখন এই দিনকে কেন্দ্র করে এই শোকাহতের দিনটিকে নিয়ে মুসলিমের মধ্যে এক শ্রেণীর মুসলিম তারা তারা কি করে শোকাহত দিন পালন করে তারা দুঃখের দিন হিসাবে তারা গ্রহণ করে এটা আমরা জানি এখন আপনাদের কাছে আমার প্রশ্ন আমাদের এই ভারতবর্ষ স্বাধীন হয়েছে 15ই আগস্ট তাহলে আপনার আমার জন্য ভারতবাসীর জন্য এটা একটা আনন্দের বিষয় যে ইংরেজদের অত্যাচার জুলুম থেকে তারা সেই পরাধীন থেকে স্বাধীন পেয়েছিল 15ই আগস্টে মানে আপনার আমার জন্য একটা আনন্দের দিন উৎসবের দিন দেখা গেল এই 15ই আগস্টের দিনে এই একই তারিখে হয়তো ভারতবর্ষের কোনো এক জায়গায় কোনো এক রাজ্যে বন্যা হওয়ার ফলে প্লাবনের ফলে অনেক ক্ষয়ক্ষতি হলো তো ওটা একটা দুঃখের বিষয় এবার 15ই আগস্ট আমাদের পালন হয়ে চলে আসে ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর থেকে এবার বলেন তো একই দিনে একটা দুঃখের বিষয় এলো ফলে কি 15ই আগস্টের এই দিবস উদযাপন কি করবে না ভারতবাসী লোক তারা কি করবে না করবে করবে 15ই আগস্ট তারা দিবসকে পালন করবে কথা প্রসঙ্গে চলে আসতে পারে এবং এই দুঃখের কথাটা সেখানে শেয়ার করতে পারে যে এই তারিখে বিগত 2 বা 3 বা 4 বছর আগে এই দিনে এই প্লাবনের ফলে আমাদের ভারতবর্ষে এই রাজ্যে এতগুলো ক্ষতি হয়েছিল এটা একটা দুঃখের বিষয় কথা প্রসঙ্গে বলতে পারে কিন্তু এই নয় যে ভারতবর্ষের 15ই আগস্ট উদযাপনকে বাদ দিয়ে সেই প্লাবন সেই নদীর বন্যার ফলে যে ক্ষতি হয়েছে সেই দুঃখের দিনটাকে নিবে এমনটা নয় সম্মানিত উপস্থিতি কথা প্রসঙ্গে এটাই আমি বলতে চাইছি যে আপনার আমার জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10ই মুহররম আপনাকে আমাকে দিল আনন্দের জন্য কৃতজ্ঞতার জন্য সিয়াম পালন করার কথা আমাদেরকে এদিনটাই জন্য দিলেন আর ভাগ্যক্রমে হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে হত্যা কাতাল করা হয়েছিল 10ই মুহররমে তাই বলে কি আমরা ওই দিনকে ওই আমলকে বাদ দিয়ে এখন এটাকে নিব জি না আপনার আমার জন্য দুঃখ বেদনা ব্যথা আসতে পারে আসবে আপনি আমি একজন ইমানদার দাবিদার হিসাবে হতে হবে এটাই স্বাভাবিক যে তারা দিন ইসলামের জন্য নিজের জান মালকে কুরবান করেছিলেন তবে এই বলে তো এই নয় যে আমরা এই নবী ইসলামের দেওয়া কৃতজ্ঞতা স্বীকারের জন্য যে সিয়াম এই সিয়ামকে বাদ দিয়ে আমরা ওই শোকাহত দিনটিকে নিয়ে আমরা যা ইচ্ছা তাই করবো যা ইচ্ছা তাই মানে আমরা দেখতে পাচ্ছি সুরা আত্মাবার 36 নম্বর আয়াতের শেষ অংশে যে আল্লাহ সুবহান ও তাআলা বলেছেন এই আয়াতের মিডিল অংশ যেটা ছিল যে জালিকা দিনুল কাইয়ুম আল্লাহ সুবহান ও তাআলা এ দিনটাকে প্রতিষ্ঠিত করেছেন তারপরে পরে আল্লাহ সুবহান ও তাআলা জানেছেন যে ফালা তাজলিমু ফিহিন্না আনফুসিকুম তোমরা নিজেদের প্রতি জুলুম অত্যাচার করিও না এ কথা আল্লাহ সুবহান ও তাআলা জানিয়েছেন বলেন তো যারা কারবালা মুহররম যারা উদযাপন করে তারা কি নিজের নাফসের প্রতি জুলুম করে না করে না আমরা দেখতে পাই সেই দিনে তারা বুকের উপর থাবড়ে দিয়ে তারা এই নিজের সিনাতে থাপড়ে দিয়ে এত কষ্ট যেভাবে তারা থাপড়ি দেয় যে কষ্ট আবার আমরা দেখতে পাই যে তারা ছোট ছোট চাকু তৈরি করে তারা নিজের পিঠের মধ্যে বা ব্লেডকে বেঁধে প্লেট এই পিঠের মধ্যে তারা নিজের বডির মধ্যে ক্ষত বিক্ষত করে দেয়
জানি না জঙ্গিপুরের বুকে কেমনটা হয়, তবে আমরা আমাদের ছাত্র জীবনে মেটিয়াবুরুজের বুকে আমরা দেখেছিলাম যে সেখানে এমন ভাবে তারা নিজের বডির প্রতি যে অত্যাচার করত সেটা দেখতে আমরা পারতাম না। আল্লাহু আকবার। মাংস কাটা যে জিনিস থাকে না ওইটা দিয়ে নিজের পিঠের মধ্যে পড়ে সঙ্গে সঙ্গে ফেটে যেত, আর তারা সঙ্গে সঙ্গে তার বডিটাকে ধরে নিয়ে ডাক্তার যেহেতু লাইনে লাগা অ্যাম্বুলেন্সও লাগা সঙ্গে সঙ্গে সেখানে তাদেরকে তুলে দেওয়া হতো এবং তাদেরকে হসপিটাল নিয়ে যাওয়া হয়, এখনো পর্যন্ত হয়। আর প্রশাসন তাদেরকে সহায় দেয়, রাজ্যের সরকার তাদেরকে সহায় হয়ে তাদের সঙ্গে তালে তাল মিলিয়ে তাদেরকে সেটা কাজ করে। গত জুমায় জানিয়েছিলাম যে প্রকৃত শিক্ষার অভাবে সমাজে যে দুর্নীতি, এই জুম্মার খুতবার শুরুতে আপনাদেরকে জানালাম যে দীন ইসলামের ক্ষতি দুই শ্রেণীর লোক করেছে, এক মুসলমানের মধ্য হতে আর হচ্ছে বিজাতি অমুসলিমরা। এবার দেখেন দীন ইসলামকে রং চং করে আসল আমলিয়াতকে বাদ দিয়ে আপনার আমার জন্য যেটা আমল সেটাকে বাদ দিয়ে তাদের সঙ্গে এই তারা নিজের মন মতো আমল যেটা তৈরি করেছে সেটাকে তারা সহায় দিয়ে আরো জাঁকজমক ভাবে করে দিচ্ছে। এরা টেরই পাচ্ছে না যে আমাদের জন্য কতটা ক্ষতিকর, বুঝতে পারছেন? চিন্তা করবেন যে মুসলিম জাতিকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই উম্মাকে কি দিয়ে গেলেন আর এই উম্মা কোথা থেকে কি গ্রহণ করলো, ভাবতে পারা যায়? এই দিনটা আগামী দিনটাকে তারা নয় এবং দশই মহরমে আপনারা দেখতে পাবেন যে এই দিনটাকে কেন্দ্র করে যেটা ইসলাম সমর্থ করে না দিন ইসলাম সেটাকে তারা করে, বুকে থাপুড়ি দিয়ে তাদের কাপড় ফাপড় কোন দিকে চলে যাবে আর সেইভাবে সে অস্ত্র তৈরি করে নিজের বডিকে ক্ষত বিক্ষত করে রক্তাক্ত করে দিচ্ছে। কেন কেন? হুসাইন রাজিয়াল্লাহু তাআলার প্রতি প্রেম প্রীতি ভালোবাসা দিচ্ছে এরা, তাই না? এগুলা প্রেম প্রীতি ভালোবাসা দিচ্ছে, আর আপনি আমিও সে জায়গায় গিয়ে তাদের সেই ভালোবাসা যে উজাড় করে দিচ্ছে কতটা যে দিন ইসলামে তারা ভালোবাসা দিচ্ছে আপনি আমি গিয়ে দেখছি, এটা কি ভালোবাসা? এটা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি হুসাইন রাজিয়াল্লাহু তাআলাকে অ্যাকচুয়ালি তারা কি ভালোবাসা দিচ্ছে? জি না। অতই যদি তারা ইসলাম দরদী হয়, এতই যদি তারা প্রিয় মুসলিম হয়, এতই যদি কোরআনের প্রেমিক হয়, এতই যদি হুসাইন রাদিয়াল্লাহু তাআলার প্রেমিক হয়, তাহলে বলেন তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে যে কটূক্তি করা হয় এবং হুসাইনের পরিবারকে নিয়ে যে আজকে যে আজকে ফিল্ম জগতে গিয়ে সে ফিল্ম আকারে তৈরি করে যেভাবে ব্যঙ্গ করা হচ্ছে, কই তখন তো তোমার রক্ত গরম হয় না? তখন কই তুমি ঝাঁপিয়ে পড়ছো না যে কেন দীন ইসলামের বিরুদ্ধে এই ধরনের কথা বলবে? তুমি যদি এতটাই ভালোবাসা, এতটাই প্রিয় যদি হতে চাও, এতটাই যদি তুমি ভালোবাসা দিতে চাইছো, তখন তোমার মুখটা কোথায় থাকে? তোমার প্রতিবাদ কোন জায়গায় থাকে? তুমি কি আসলে মুসলিম না মুসলিমের রূপ ধরে তুমি দীন ইসলামের ক্ষতি করো? বড় অফসোসের বিষয়, এতটাও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সুন্নাকে কবর দেওয়ার জন্যে তাদের যে বানোয়াটি হাদিস, যদি আপনি জানেন আপনার রক্ত গরম হয়ে যাবে যদি আপনি রাসূলের প্রেমিক হয়ে থাকেন, ভাবতে পারা যায়? ইয়াওমে আশুরার এই সিয়ামকে এই রোজাকে কবর দেওয়ার জন্যে যারা কারবালার ময়দান তৈরি করে, যারা এই কারবালার দিনকে উৎসব হিসাবে পালন করে, শোকাহত দিন হিসাবে পালন করে যারা, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিয়ামকে কবর দিয়ে দিয়েছে, কবর দিয়ে দিয়েছে। তারা সে জায়গায় কি বলে? যখন যারা কারবালা যারা পালন করে তাদেরকে যখন জিজ্ঞেস করা হয় যে ইয়াওমে আশুরা অর্থাৎ এই দিনে যে সিয়াম পালন করে দশই মহরম, এভাবে আপনাদের মতামতটা কি, তাদের উত্তর জানেন? তারা বলে যারা এই দিনে সিয়াম পালন করবে দশই মহরম তাদেরকে এইভাবে একাইত দ্বারা দিচ্ছে, এইভাবেই উপাধি দিয়েছে যে যারা এই দিনে সিয়াম পালন করবে তারা ইয়াজিদের দলের লোক, তারা তাদের অন্তর্ভুক্ত লোক, তারা আনন্দে উৎসবে তারা সিয়াম পালন করেছিল তাই তারা সেই দিনে সিয়াম পালন করে। আস্তাগফিরুল্লাহ। যাররা পরিমাণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করে কথা বলল না, যাররা পরিমাণ নয়, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নকে প্রকৃতপক্ষে কে হত্যা করেছে তার ইতিহাস তারা জানে না, আপনি কি করে জানবেন?
যারা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেন্দ্র করে যারা শোকাহত দিন উদযাপন করছে তারা এ কথাই সঠিকভাবে জানে না যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রকৃতপক্ষে কে হত্যা করেছে। ভাবতে পারা যায় যদি ইয়াজিদ সিয়াম পালন করে রোজা পালন করে থাকে, হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা যদি সিয়াম পালন করে থাকে তাহলে তারা সিয়াম পালন করলেন কেন? তারা তো রাসূলের সাহাবী ছিলেন, তারা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তরসূরি ছিলেন, তার উত্তরসূরি হিসাবে তারা সিয়াম পালন করেছিলেন, আর সেই সিয়াম তারা পালন করেছিল বলে আপনি আমিও আলহামদুলিল্লাহ আমরা তাদের মধ্যে নয়, তাদের মধ্য থেকে আমরা বেঁচে আছি, আল্লাহ আমাদেরকে হেফাজত করেছে, আল্লাহর শুকুর হাজার শুকুর আমরা তা থেকে বিরত আছি, বেঁচে আছি। আল্লাহ সুবহান ও তাআলা সেই উত্তরসূরি তাদের বানিয়েছে যারা উত্তরসূরি ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। বলেন তো দীন ইসলাম কখনোই কি বুকের পর থাপড়ি দিয়ে ওইভাবে কান্নাকাটি কি অ্যাকসেপ্ট করে? করে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কঠোরভাবে নিষেধ করেছেন, বরং যারা এইগুলোকে পালন করে তারা জাহিলিয়াতের প্রথাকে চালু করলো আর জাহিলিয়াতের প্রথা হিসাবে তারা করছে। ভাবতে পারা যায় কান্নাকাটির জন্য দুঃখ বুক ভরা বেদনা সেই দিনে তারা উজাড় করে দিচ্ছে যে কতটা হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে ভালোবাসে, কতটাই তার ব্যথাই ব্যথিত। নামাজের দিকে নেই, দীন ইসলাম মানার দিকে নেই, ওর চেহারাটাকে দেখলে তো মনে হয় যে মুসলিম, মসজিদে যদি নামাজ পড়তে ঢুকে তবে বোঝা যায় মুসলিম, রাস্তায় তো দেখা হলে মুসলিমই বোঝা যায় না। তার দীন ইসলামে যে মুসলিমে যে অস্তিত্ব কিছুই তার মধ্যে নেই। আর তার মতো লোকটি প্রমাণ করতে চায় যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে তারা বেশি ভালোবাসে। আল্লাহ হেদায়েত দে। আপনি আমি নিজেকে আহলুল হাদিস দাবি করি, আমরা কোরআন হাদিসের অনুসারী আমরা দাবি করি, অথচ আপনি কেমন মুসলিম? আপনি কেমন মুসলিম? আপনি তো এই দিনকে পালন করেন না, কারবালা ময়দান মানেন না, আপনি করেন না, আপনি অংশগ্রহণ করলেন কেন? আপনি সে জায়গায় অংশগ্রহণ করছেন কেন আপনার কাছে আমার প্রশ্ন? তাহলে আপনার ভিতরে কি ঈমান আছে? আল্লাহ সুবহান ও তাআলার ভয় আছে? আপনি কি প্রকৃতপক্ষে রাসূল সাল্লামের প্রেমিক? আপনি কি প্রকৃতপক্ষে দীন ইসলামকে ভালোবাসেন? যদি ভালোই যদি বেঁচে থাকেন তবে তার হয় হন, এটাই যদি হয় তাহলে আপনি কেন তাদের সেই প্রোগ্রামে গিয়ে আপনি অংশগ্রহণ করলেন কেন আপনার কাছে আমার প্রশ্ন? যারা পরিমাণ আপনি ভয় করলেন না, তার মানে এ কথাই প্রমাণ আপনার যাওয়াতে, এ কথাই প্রমাণ করে যা আপনার সোসাইটি আপনার সমাজে করে না কিন্তু আপনার মন চাই যে আমি করি, আপনি পেরে পাচ্ছেন না, করতে পারেন না, যার ফলে আপনি সে জায়গায় অংশগ্রহণ করেন। আপনি কি চিন্তা করলেন না যারা সেই দিন পালন করে তার কতটা গুণাগার, তারা কতটা গুণাগার, আর সেই গুণাতে অংশগ্রহণ আপনি করছেন? আল্লাহ আকবার। এমনও দরদি মানুষ আছে যে সে জায়গায় চাঁদা দেয় যে দিলে পরে জান্নাতের নৈকট্য হাসিল করা যায়। ভাবতে পারা যায় যেটা আসল জিনিস সেটাই নাই। আপনাকে বললাম না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতকে কবর দিয়ে ফেলেছে। কেন? আপনার আমার ভিতরে যে স্বচ্ছ দীন ইসলাম সেটা কিন্তু আপনার আপনার আমার ভিতরে নেই। জানার চেষ্টা করি না, আমাদের জন্য যে মহরম মাস এলো একদিনও জানার চেষ্টা করলাম না যে মহরম মাস যে এলো তারা যে সেই দিনকে পালন করছে দুঃখের দিন হিসেবে, আর এক শ্রেণীর লোক তারা এই দিনে সিয়াম পালন করে, এরা সিয়াম পালন করে কেন আর তারা কেন জিনিসটা পালন করে, এটা একদিনও কি আপনার ভিতরে প্রশ্নটা জাগলো না? যে প্রশ্ন জেগে উত্তরটা জানার কি একটু প্রয়োজন মনে করলেন না? আপনি প্রয়োজন মনে করেননি, যার জন্যে আপনি এই দিনে সিয়াম পালন করছেন না আর এই দিনকে আপনি জানার জন্য চেষ্টা করেননি, মূল্যায়ন করতে আপনি পারেননি, যার ফলে আপনি সেই রং চং সে জায়গায় আপনি দেখতে যাচ্ছেন। সাজার বাহার কত, নারীদেরকে সাজন গুজন করে বের হওয়ার নিষেধ করেছেন আল্লাহ সুবহান ও তাআলা এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর সে জায়গায় লাইন দিয়ে থাকে তারা যাই, আর আপনার আমার ঘরের মেয়ে আমরা পালন করি না, আমরা রাস্তা ধারে যদি যাই এমনকি ছাদের উপরে আমরা দাঁড়িয়ে সে জায়গায় দেখি। কোন জায়গায় আপনি আছেন ভাবতে পারেন? আপনি আপনার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ সুবহান ও তাআলা দিলেন কি আর আপনি করলেন কি? আপনাকে বলতে গেলে আপনার আবার রাগ হবে, আপনাকে বললে আপনার আবার রাগ হবে। রাগ করলে আমার কিছু করার নেই, আপনাকে যে কথাগুলো আমি বলছি আপনি রাগ করলে আমার কোনো কিছু করার নেই,
আপনি রাগ করে আমার ব্যাপারে যত রকমের কমেন্ট আপনি করেন না কেন, আমার কিছু করার নেই। কেন কিছু করার নেই? আমার যেহেতু যে কথাগুলো আপনাকে বলছি এটা আমার বাপের ঘরেরও কথা নয় এবং আমার নিজের ব্যক্তিগত কোনো কথা নয়, যেগুলো কথা আপনাকে বলছি আল্লাহ সুবহান তাআলা এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। আপনাকে বলতে গিয়ে যে আয়াত যে হাদিসের কথা বলতে গিয়ে হয়তো আপনাকে দলিল দিচ্ছি না, পরবর্তীতে জানার যদি ইচ্ছা থাকে আপনি কথাটি বলেছিলেন দলিলটা দেন, ইনশাআল্লাহ আপনাকে আমি দিব। কথা বলতে গিয়ে হয়তো দলিলগুলো বলা হচ্ছে না, কিন্তু দলিল যদি আপনি চান ইনশাআল্লাহ আপনাকে আমি দেব। আপনি কমেন্ট করেন আর আমার উপরে রাগ করেন, যা করবেন করেন, আপনাকে আমি বলবো। কেন বলবো? এটা আল্লাহ সুবহান তাআলা দেওয়ার পাওয়ার। আপনাকে আমি কেন বলবো? এটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেওয়ার পাওয়ার, আপনার দেওয়া পাওয়ার নয়। এই মুখ দিয়ে বলাচ্ছেন আল্লাহ সুবহান তাআলা, আপনি নয়, এটা আপনি দেননি, এটা আল্লাহ সুবহান তাআলা দেওয়ার নিয়ামত। আমাকে বলতে হবে, কেন বলতে হবে? আপনাকে আমি ভালোবাসি, আপনাকে আমি ঘৃণা করি না, আপনাকে আমি ঘৃণা করি না, আপনাকে এইখান থেকে আমি ভালোবাসি, যার ফলে আপনাকে আমি বলি। কেন? আমাকে আফসোস লাগে আপনার মতো মুসলিম যখন বেনামাজি হয়ে ঘুরে বেড়ান, আপনার মতো মুসলিমটা দেখে আমাকে ব্যথা লাগে। এই কারণেই ব্যথা লাগে, যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর ভয়াবহ শাস্তির কথা আল্লাহ রাসূল বলেছেন, বেনামাজি অবস্থায় মরলে তার শাস্তিটা কি হবে। আপনি হয়তো পড়েননি, আপনি হয়তো সে হাদিসটা শুনেননি, আমি যে পড়েছি আমি যে শুনেছি এই ব্যথাই ব্যথিত হয়ে আপনাকে সতর্ক করার জন্যে আমি কথাটা বলি, আপনাকে ভালো কথাটা বলার জন্য এটাই চেষ্টা করি। আপনাকে যদিও আপনাকে খারাপ লাগে, আমার আপনাকে আমি ভালোবাসি, যার কারণে আপনাকে বলি, বাকিটা আপনার ব্যাপার। রেগে আপনি আমাকে গালি দেন আবার ভালোবাসা দেন, যেটাই আপনি করবেন আপনার ব্যক্তিগত ব্যাপার। সম্মানিত উপস্থিতি, বড় আফসোসের সঙ্গে আপনাদেরকে বলছি, আপনাদেরকে অনেক অনেক কথা বলি মেম্বারে চেপে, কখনো ভালোবাসার সহিত মিষ্টি করে বলি, কখনো কড়া করে বলি, মিষ্টি করেই বলি বা কড়া করেই বলি, আপনাকে আমি ভালোবেসেই বলি। আপনাদেরকে আমি রিকোয়েস্ট করি যে বেনামাজি হয়ে ঘুরে বেড়েন না, বেনামাজি আর থাকিয়েন না। কখন যে আল্লাহ সুবহান তাআলা কখন কার ডাক দিবে কেউ আমরা জানি না, রক্তের গরম বডির গরম দেখে কিছু হবে না, টাকা পয়সার গরম দেখে কিছু হবে না, এটা দুনিয়াই থেকে যাবে, এটা সঙ্গে নিয়ে যেতে পারবো না। আর এই দুনিয়া ধন সম্পদের পিছনে পড়ে গিয়ে, এর ভালোবাসায় পড়ে গিয়ে আমরা আমাদের নিজের আমলিয়াতের জিন্দগিটাকে শূন্য করে ছেড়েছি, শূন্য। আল্লাহু আকবার। চিন্তা করবেন কথাগুলোকে নিয়ে, এই কথাগুলো আপনারা শুনছেন যেমন করে হোক শুনে নিচ্ছেন, শুনে নিয়ে যে একটু চিন্তা ভাবনা করতে হবে, নিজের যে পরিবর্তনটা ঘটাতে হবে এটা কিন্তু আপনি করছেন না। জি, আপনাকে করতে হবে, আপনি চেষ্টা করুন, আপনি মনে এই নিজের মনের সঙ্গে আপনি যুদ্ধ করুন। প্রয়োজন হলে মন যদি চাই বেনামাজি থাকবো, আপনি যুদ্ধ করে নামাজি সাজুন, এটা আল্লাহ সুবহান তাআলা চাইছে, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে। আল্লাহ সুবহান তাআলার কাছে দোয়া করি, হে আল্লাহ তুমি আমাদের প্রত্যেককে